হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের খুব সহজ এবং মজা করে একটি ছবি তোমাদের শেখাবো তোমরা মজা করে আঁকবে দেখবে খুব আনন্দ পাবে চলো ছবিটি শুরু করি গোল দিয়েই আঁকব তো মনে করো এখানে একটা আমি গোল দিলাম আবার এখানে একটা গোল দিলাম এই গোলটা দেখো অল্প লম্বা হলো এখন কি করব বিড়ালের চোখ এই যে নাক মুখ আর এখন কান আঁকতে হবে এখন এই জায়গাটাকে তুমি এমন করে এখানে মিলিয়ে দাও আর এখান থেকেও তুমি এমন করে মিলিয়ে দাও তারপর এই যে এখানে আছে এখানে যে পেছনের পাটাকে ভাজ করে রাখা আছে তাই এমন করে তুমি এঁকে নেবে আর সামনের যে পা আছে সেটাকে তুমি এখান থেকে এখান থেকে দিলেও হয় আরও সহজ হয় তো নাহলে এখান থেকে টেনে নেবে টেনে নিয়ে এরকম করে করে দেবে হয়ে গেল আর এখন এদিকে একটি আর একটি দুটো পা হলো তো আরেকটি পা দিক থেকে অল্প দেখা যাবে আর এই পাটাও অল্প দেখা যাবে স আর এখন কী বাকি আছে লেজ এই লেজটাকে এরকম করে ভাজ করে রাখা আছে এখন আরেকটি বিড়াল মনে করো এ তো সাইডে হ্যাঁ সামনের দিক থেকে যখন সামনের দিক থেকে যখন থাকবে এখানেও আমি একটি গোল আঁকব আর শরীরের জন্য একটি গোল আঁকব ঠিক আছে এখন ঠিক আগের মতো আমি চোখ নাক মুখ এঁকে নেব এখানে সামনের পা আঁকতে হবে বাস এমন করে দিলাম এখানে সামনের পা হয়ে গেল এগুলো নখ আর এই যে এখানে পেছনের পাটাও এমন করে তোমাকে আঁকতে হবে যারা একদম প্রথম প্রথম তাদের জন্যে এখন এখানে আরেকটি বিড়াল আঁকছি এটাও তেমনি করে গোল দিয়ে বিড়ালটা আঁকব এই বিড়ালটা হচ্ছে তুমি লক্ষ্য করবে তোমার মা যখন মাছ কাটবে তখন দেখবে যে সামনে কিছু বিড়াল আছে যে বেশ ভদ্র হয়ে শান্তভাবে সামনে পায়ের ওপর পা দিয়ে বা হাতের উপর হাত বলতে পারো দিয়ে বসে থাকে এবং অপেক্ষা করে জানে যে আমাকে কাটা শেষ হলে কিছু না কিছু সে খাবার পাবে তো সেই জন্যে বসে থাকে কেমন করে থাকে দেখো আগে আমি চোখ এঁকে নিই হয়ে গেল এখন এখানে দেখো আমি এখানে নোখ করে দিচ্ছি এই যে দাগটা গেলো এটার মধ্যে একটা পা হয়ে যাবে আর এখানে আরেকটি পা হয়ে যাবে আর পেছনে পেছন দিকটা অল্প দেখা যাবে তাই সেখানে অল্পটা গোল দিয়ে দেবে এখন আবার একটি বিড়াল আঁকব যে বিড়ালটি দাঁড়িয়ে আছে তো সেটাও কিন্তু আমি ওই গোল দিয়েই আঁকব এখানে একটি গোল দিলাম আর যেহেতু দাঁড়ানো সেহেতু এখানের গোলটাকে আমার অনেকটা চারকোনার মতো হবে চারকোনা বাক্সের মতো গোলটা হবে এখন চোখগুলো এঁকে নাও নাক মুখ আর এখন হচ্ছে সামনে পাখ তবে পাগুলোকে খুব সহজ করে এমন হয়ে গেল আর এখন এখান থেকে লেজ দাঁড়ানো অবস্থায় লেজ বেশিরভাগ এরকম উঠানো থাকে এখন এই গলার মধ্যে পোষা বিড়াল তো গলার মধ্যে তুমি এরকম দিয়ে দিতে পারো বাস হয়ে গেল এখন দেখো এখানে পা দিয়ে ধরে আছি একটি ইঁদুরের লেজে পা চাপা দিয়ে আছে সেটাও তুমি আঁকতে পারো মাথার জন্যে এরকম ইঁদুরের কান ইঁদুরের শরীরটা গোল তারপরে এখান থেকে লেজটা গিয়ে পায়ে চাপা দিয়ে আছে চোখ এখন ইঁদুরের পাগুলো ছোট ছোট করে বাস তারপর দেখো কিছু কিছু দাগ আছে যেগুলো মুছে দেওয়া দিলে ছবিটা পুরো হয়ে যাবে সেগুলো আমি দেখাচ্ছি না কারণ সেগুলো তো তোমরা বুঝবেই আর মোছারও দরকার নেই ছবিটা হচ্ছে শেখা নিয়ে আসল কথা শেখা হয়ে গেলে পরে এবং সেই মাপটা যদি তোমার থেকে যায় তাহলে তোমার মনে থাকবে যে এভাবে আঁকতে হয় সেই জন্য আমি মোছাগুলোর উপর বেশি নজর দিই না